আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করব। ইদানিং নিউজ ফিডে আমার পুরা একটা ভিডিওতে ছড়াই গেছে, যেটা হচ্ছে সবাই এই রোদের মধ্যে কেউ ছাদে, কেউ রেললাইনে, কেউ রাস্তায় যে যেখানে পারছে ডিম ভেজে দেখাচ্ছে এবং ভিডিও করতেছে যে ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে, এত রোদ পড়ছে, ডিমটা ওরা আবার খাচ্ছে। তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল যে আসলে ব্যাপারটা কি সত্য নাকি মিথ্যা, আমি একটু যাচাই করে দেখি। তো কালকে রাতে আবার আমার আমার ছেলে, বড় ছেলেকে নিয়ে আমি মোবাইল টিপতেছিলাম, তো হঠাৎ এরকম একটা ভিডিও সামনে পড়লো। তো বলতেছে, আম্মু চলো আমরা কালকে ছাদে গিয়ে আমরা এরকম করে ডিম ভাজি করব। তো বললাম আচ্ছা ঠিক আছে, এরপর পরের দিন ঠিকমতো যখন রোদ উঠবে তখন আমরা এভাবে প্যান বসাবো, প্যান বসিয়ে আমরা ডিম ভাজবো। তো এই জন্য আমার দুইটা বাচ্চা আমার সাথে হেল্প করছে আজকে, ওরা সবাই একসাথে আমরা আজকে ছাদে গেলাম, গিয়ে একটা প্যান এভাবে বসিয়ে রাখলাম। তো আমি হচ্ছে আমার পুরো প্রসেসটার জন্য আমি সময় নিয়েছিলাম হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা। এর মধ্যে আমি 1 ঘন্টা পুরো প্যানটা তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম রোদের মধ্যে, বসানোর পরে আমি এটার মধ্যে ডিম দিয়েছি 1 ঘন্টা পরে। তো ডিম দেওয়ার পর হচ্ছে এরকম ছিল। তো আমি প্রায় তারও 1 ঘন্টা পর যখন আসছি তখন ডিমের আমি এই পরিস্থিতি দেখলাম। এটা যেহেতু মানে পুরো সাইডটা এখনও সাদাও হয় নাই, বাট এর মধ্যেই কিন্তু 2.5 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। তো ব্যাপারটা আমি আসলে বুঝতেছি না মানুষ কীভাবে কী ভিডিও করে, কেমনে করে যে পুরো ডিমটা ভাজা হয়ে যায় রোদের মধ্যে, তারপরে হয়ে যে খাওয়ার মতো উপযোগী হয়ে যায়, এটা আমার কাছে বুঝতেছি না আমি। তো আমি পরে আমার বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছিলো যে এতক্ষণ টাইম লাগছে, ডিম হচ্ছে না, এটা কিসের গেম হলো, আমরা ডিম নিয়ে যাই। তো পরে আমি প্যানটা নিয়ে চলে আসছি, এসে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে তো আমার ডিম ভাজা হয়ে গেছে 1-2 মিনিটের মধ্যে। তো হচ্ছে মানুষ যারা এসব ভিডিও তৈরি করে তারা আসলে কোন প্রেক্ষিতে করে আমি আসলে জানি না, ওরা কেন এই ভিডিওগুলো তৈরি করে যে এভাবে হয়। এটা আসলে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না, যেটা আমি বুঝলাম। কারণ হচ্ছে আমি এই রোদের মধ্যে আজকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমার সময় ব্যয় করছি আমি এই শুধু এই মানে ভিডিওটা বোঝার জন্য যে আসলে এটা কি হয় কি না হয়। তো অ্যাট লাস্ট আমি তো ফেল, আমার তো হলো না। তো হচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনাদের এভাবে হয় কি না, রোদের মধ্যে ডিমটা ভাজা হয় কি না। তো হলে অবশ্যই আমাকে ভিডিও করে দিবেন অথবা কমেন্টে আমাকে জানাবেন যে কার কার এভাবে ডিম ভাজা হলো। সো সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, এবং আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।